গুরুম বস্তিতে রাস্তার ধারে পড়ে আছেন এই ভবঘুরে বৃদ্ধা। আমাদের মান হুঁশ কবে হবে? 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, আবার 8ই মার্চ শিবরাত্রি। শিবরাত্রিতে পুণ্যার্থীরা শিবের মাথায় জল ঢালেন পুণ্য লাভের আশায়। কিন্তু আমরা জানি যত্র জীব তত্র শিব, অর্থাৎ এই প্রকৃতি নিবাসী মানুষ পশু পাখি সহ সকলকে ভালোবাসার মাধ্যমে শিব সেবা হয়। শিবের অবস্থান সর্বত্র, কোনো মানুষ বা প্রাণী অভুক্ত থাকলে শিব সেবা হয় না। আমাদের ভারতীয় দর্শন বারবার মানুষের সেবা সহ সব প্রাণীর প্রতি সেবার কথা বলেছে, কিন্তু আমরা জীব সেবা না করে শিবের মাথায় জল ঢেলে পুণ্য করতে ব্যস্ত। শিলিগুড়ি শহরে এই যে এত ভবঘুরে রাস্তায় পড়ে থেকে কষ্ট পাচ্ছে, তার কি হবে? ভবঘুরেদের রাস্তায় পড়ে থাকাটা কি মনুষ্যত্বের লক্ষণ? বুধবার শিলিগুড়ি গুরুম বস্তিতে SNT রোডে পড়ে থাকতে দেখা যায় এই বৃদ্ধাকে। স্থানীয় মহিলা মর্জিনা খাতুন মানবিক কারণে জাতি ধর্ম বিচার না করে মনুষ্যত্বের ভাবনা মাথায় রেখে বৃদ্ধাকে প্রতিদিন খেতে দিচ্ছেন। কিন্তু এই বৃদ্ধা রোদ বৃষ্টিতে রাস্তায় পড়ে থাকবে দিনের পর দিন, তা কি সভ্য সমাজের লক্ষণ? 8ই মার্চ আমরা নারী দিবস এবং শিবরাত্রি উদযাপন করব উদ্দীপনার সঙ্গে, কিন্তু এই ধরনের বয়স্ক মহিলাদের জন্য শিলিগুড়িতে কবে শেল্টার হোম তৈরি হবে? ভবঘুরে মহিলারা রাস্তায় পড়ে থাকবে আশ্রয়হীন অবস্থায়, আর আমরা নারী দিবস এবং শিবরাত্রি উদযাপন করব, তবে কি বিষয়টি হাস্যকর নয়? ভবঘুরেরা এভাবে আশ্রয়হীন অবস্থায় আর কতদিন থাকবে? আমাদের মান হুঁস কবে হবে? চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আইছি। চট্টগ্রাম থেকে? নাম কি তোমার? নাম কি? আমার আমার এতগুলি নাম আছে, তারপর পার্বতী, পার্বতী মা পার্বতীর গাড়িটা এখানে। তুমি তো এখানে থাকো কেন? এই আমি যুদ্ধে আইছি, যুদ্ধ করি এখানে। ঠাকুর আনছে, ঠাকুর শিবাদি বিহারে। হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে SNT লাইন গুরুম বস্তিতে আমরা, গুরুম বস্তি SNT লাইনে উপস্থিত। 8ই মার্চ আপনারা জানেন সবাই নারী দিবস। এখানে একজন দেখুন বয়স্ক মা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বয়স্ক মহিলা পড়ে আছেন রাস্তার ধারে। এখানকার স্থানীয়রা বলছেন যে অনেক দিন ধরে এভাবে পড়ে আছে এবং তারাই সব খাওয়া দাওয়া সব তারা সব দেখভাল করছেন। কিন্তু 8ই মার্চ আপনারা নারী দিবস করব, আর একজন নারী এই যে বয়স্ক মহিলা রাস্তার ধারে পড়ে আছে, কতদিন ধরে পড়ে থাকবে? এনাকে আমরা কি কোনো শেল্টার হোমে পৌঁছে দিতে পারি না? মানে আমি বন্দে মাতরম, এখানে আমি ঘর করছি। কি নাম আছে? কি নাম আছে? আমার নাম সলিড বন্দে মাতরম। হ্যাঁ, সলিড বন্দে মাতরম। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি আমার ঘর বাড়ি কেউ দেয়নি, আমি দেওয়ানাগরি, দেওয়ানাগরি আমার নাম বন্দে মাতরম। আচ্ছা, কোনখানে বাড়ি আপনার? দেখছেন যে এই মহিলা পড়ে আছে, নামও ঠিক বলতে পারছে না এবং মনে হয় মানসিক ভারসাম্যহীন কথাবার্তা। অসুস্থ অবস্থায় আছে। তো আমরা 8 তারিখ নারী দিবস পালন করবো এখানে গুরু বস্তি SNT সামনে পড়ে আছে একজন মহিলা, যিনি রাস্তায় পড়ে থাকছে। সভ্য সমাজে আমরা কি কোনো একটা শেল্টার হোম তৈরি করে এই বয়স্ক মাকে, বয়স্ক বৃদ্ধাকে শেল্টার হোমে রাখতে পারি না? বা তার জন্য আমরা কি কোনো চিকিৎসা করতে পারি না? এখানে একজন এই যে বয়স্ক একজন মহিলা, তিনি কিন্তু পাশে থাকছেন। এই যে দিদি, দাদা চুপ করো, চুপ করো। আচ্ছা, তুমি কিভাবে দেখছো এনাকে? ভালো করে দেখি। হ্যাঁ, কি বলো বলো, কি খাওয়া দাওয়া সব দিই। সকালবেলা সকাল 9টার সময় সে চা দিই, গরম পানি দিই, তারপরে 12টার সময় খাবার দিই, ফের 4টার সময় খাবার দিই, তো রাতের 12টার সময় দুধ রুটি দিয়ে যায়। হ্যাঁ, খাবার সব উনি সব মালা হল আমি মানসনা উনি স্টাফ, মামার স্টাফ উনি খাবার দেয়। হ্যাঁ, আমি মামার স্টাফ, ইঞ্জিনিয়ার মামার স্টাফ আমি, উনি মামা। যত খাওয়া দিই আমি মামার খাওয়াগুলো আনে দিই। আচ্ছা, হোমে নিয়ে গেলে ভালো হয় না? জল বৃষ্টি পড়ে গেছিল, আমি খুব চিলাইছি মামা আমরা সবাই রাস্তার মধ্যে। একটা লোক আমাকে একটা নাইটি দিল, ব্লেড দিয়ে আমি নাইটিটা ফাড়ে ওকে অন্য নাইটি পরালাম, তারপর অন্য কাপড় চোপড় পরালাম, পুরো ঠান্ডাতে ভিজেছিল। কোথাও নিয়ে গেলে ভালো হয়? ভালো, অন্য জায়গাতে নিয়ে গেলে ভালো হবে। হ্যাঁ।
আপনার নাম বলুন বলুন? মর্জিনা খাতুন। মর্জিনা খাতুন, এখানে যে বুড়িটা কতদিন ধরে দেখছে? আমি এখান থেকে নমাস থেকে দেখি, সকালবেলা আসে একটা চা বানাই দিই, বারোটার সময় খাবার দিই, সন্ধ্যাবেলা খাবার দিই, তো রাতে বারোটার সময় এখান থেকে যায় দুধ রুটি দিয়ে যায়। বাড়ির লোকজন? বাড়ির লোকজন আছে কিনা ওইটা আমি জানি না, আমি সকাল 9টার সময় আসে চা বানাই দিই, সবকিছু আমি করাই দিই। নাম পরিচয় কিছু জানা যাচ্ছে? একবার পড়ে গেছিল এখানে, এখান থেকে উঠে আমি অন্য নাইটি টাইটি পরাই দিয়েছি, ফের আসছে এক ঘন্টাতে নাইটি নিয়ে এসে কালকে চান করাই দেবো, অন্য নাইটি পরাই দিই। কোথায় পড়ে গেছিল? ট্রেনে পড়ে গেছিল। এই জায়গাটার নাম কি? নাম কি এসএনটি বলে, এসএনটি গৌরী শঙ্কর সা। এটা কোন জায়গা আছে? এসএনটি রোড বলে আছে। এটা কি বুড়িটা কতদিন পরে আছে? অনেক দিন হয়েছিল, আমি মানে হ্যাঁ হ্যাঁ বলুন, মানে দেখছিলাম 20 বছর বিশাল না দেখি 20 বছর থেকে এখানে আছে। আচ্ছা, কি রকম মানে কখন সবসময় পরে থাকছে? হ্যাঁ এখন মানে 3-4 বছর থেকে মানে অসুস্থ হচ্ছে, তো এখানে পরে থাকে, আর ঘুরতে ফিরলো ভাঙে ভাঙে খাচ্ছে মানে এই রাস্তার ধারে। হ্যাঁ আপনারা কি দেখেন? হ্যাঁ আমি খাওয়া তিনটা মেয়ে দিই, কেউ রাস্তায় চলে হাঁটে হাঁটে ওরাও খাওয়া দেয় কিছু দেয়। কিন্তু এই যে বৃষ্টি টিষ্টি ঝড় বাদলের মধ্যে একটা আশ্রয় থাকলে ভালো হয়, যদি একটা শেল্টার হোম হয় তাহলে কি ভালো হয়? একদম ভালো হয়, হ্যাঁ খুব ভালো হয়, একদম ভালো হয়। দাঁড়ান, আপনার নাম? আমার নাম ধ্রুব সাহা। ধ্রুব সাহা, হ্যাঁ এই এই বুড়িটার ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? বুড়িটার জন্য আমি বললাম যে একে সেন্টারে নিয়ে যায়, যেখানে কোনো বিদ্যা আশ্রমে নিয়ে গেলে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ কেন এইখানে তো উনি পরে পরে হয়তো বুঝতে পারছে না, কেউ দিয়ে আসলে পরে পায়ে মনে উঠায় উঠায় এদিক ওদিক করে না, স্নান করতে পারে না, 4 মাস দিয়ে স্নান করতে পারে না, তার মধ্যে এদিকে যে যে পায় সে খাওয়া দেয়। উনি এখন পুরো লাচার আছে, অসুস্থ আছে, অসুস্থ তো আছে, মধ্যে থাকতো তাও ভালো হতো, ওইখানে গেলে তো পাওয়া যেত। আচ্ছা চট্টগ্রামে কোথায় বাড়ি? চট্টগ্রামে? চট্টগ্রাম বোয়ালখালী, বোয়ালখালী কার বয়েছিল খালি রামের পর সিটি হয়েছিল খালি, ওই ওই থানার নাম বোয়ালখালী। হ্যাঁ রামের পর সিটে উঠেছিল খালি, তার নাম বোয়ালখালী, খালাসান ঠাকুর বাড়ির জন্য বিখ্যাত। আর আমার ফটো খালাসান ঠাকুর দেখা বাঙালির ব্যাগদিন মিথ্যা, এরকম সারাদিন চিল্লাতে থাকে। এই আল্লাহ সারাদিন এরকম চিল্লাতে থাকে, সারাদিন গালি টালি খেত কি দে, আমি সবসময় বলি মাসি গালি দিবা না, আমি তোকে ভালো করে খাবার দিব, গালি দিবা না, চান করে দিব, মাথাতে তেল তেল লাগাই দিব, এরকম বলবা না। শিবাজি ভারতে।